এই থাম থাম থাম, আগে আর যাওয়া যাবে না রে, গায়ে রাস্তা বড় খারাপ। এই চল। কোথায়? আরে তুই শহর থেকে আমাকে গায়ের বাড়ি পর্যন্ত নিয়ে এসেছিস, আর আর তুই বাড়ি যাবি না, মার সাথে দেখা পর্যন্ত করবি না? না দোস্ত, আজ থাক, আরেকদিন এসে বেরিয়ে যাব। অন্তত এক গ্লাস দূরের শরবত খেয়ে তো যাবি। একসঙ্গে এতগুলো বছর ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি। পড়েছি বলেই তো তোর উপর আমারও দাবি আছে। তাছাড়া আমাকে এখান থেকে যে একটা ডিস্কো পার্টিতে অ্যাটেন্ড করতেই হবে। পার্টি পার্টি পার্টি, এই পার্টি করে তোর মাথাটা গেল? আচ্ছা বলতো, এসব পার্টির মধ্যে তুই কি পাস জমির? কি পাই? আমি এইসব পার্টির মধ্যে লাইফ খুঁজে পাই। লাইফ? জীবনটা তোর কাছে কি বলতো? জীবনটা আমার কাছে উড়ে চলা। সমাজের আর দশজনের মতো আমি যদি চলতে চাই, তাহলে কোনো দিনই আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না। আমি উড়ে যাব মুক্ত বিশ্বে, লন্ডন, প্যারিস, আমেরিকার ডিজনিল্যান্ডে। ওখানে গিয়ে তুই কি করবি? ওখানে কি করব মানে, আমি আমেরিকার জীবনটা সুন্দর করে সাজিয়ে নেব। দোস্ত বিশ্বাস কর, তোর সাথে পড়েছি, একত্রে হোস্টেলে কাটিয়েছি, আমরা দুজনে বন্ধু, কিন্তু তোর আর আমার চিন্তাধারা আকাশ পাতাল তফাত। আমি চলতে চাই রকেটের গতিতে, হাত তোরা পড়ে আছিস গরুর গাড়ির গতিতে। বাই। রাশিদ ভাইয়ের মতোই তো মনে হচ্ছে। রাশিদ ভাই! আরে তুই আ শহর থেকে ফিরছ বুঝি? হ্যাঁ। তা এমএ পাস করেই তো গ্রামে ফিরছ নাকি? গ্রামে থাকবে না গ্রাম ছেড়ে চলে যাবে? না রে হাস না। আরে পাস করেছি কি গ্রাম ছেড়ে চলে যাওয়ার জন্য, বরং গ্রামে থাকার জন্য। উফ ওয়ান্ডারফুল, কি মজা হবে, তুমি গ্রামে থাকবে। কিন্তু তার আগে তোমার পাশে মিষ্টি কোথায়? আরে হবে হবে, সব হবে। এই তোর খবর কি? আই ক্লাসে পৌঁছতে তো অনেক সময় লাগিয়ে দিলি। এই ফেল করেছিস না পাশ করেছিস? মনে হয় পাশ করেছি। চলবে, অন্তত একটা জামাইয়ের কাছে পার করা যাবে। তোমরা তো আছো আমাকে বিদায় করার জন্য, নিজেরা গায়ে থাকবে আর তলে তলে বুদ্ধি করছো কি করে আমাকে গাঁও থেকে বিদায় করবে। পারবে না পারবে না পারবে না, কেউ আমাকে গাঁও থেকে বিদায় করতে পারবে না। নিত্য এত কত না কই গো, একলি পান দাও। এই নাও। তা কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি মানে, যাচ্ছি ওকালতি করতে, আজ মুন্সেফ কোর্ট। বা 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 বা, চমৎকার। কথায় কথায় জজ কোর্ট, মুন্সেফ কোর্ট, হাইকোর্ট করো, তা নিজের মেয়েটার জন্য ওকালতি করতে যাবে কোন কোর্টে? হ্যাঁ কেন কেন, হাসনার আবার কি হয়েছে? ওর মাথাটায় দুটো সিং গজিয়েছে, বলি ওর বিয়ে দিতে হবে না। হাসনার বিয়ে? হ্যাঁ তা তো দিতেই হবে, নিশ্চয়ই দিতে হবে, কিন্তু পাত্র? মা মা, রাশিদ ভাই শহর থেকে ফিরেছে, একেবারে এমএ পাস করে ফিরেছে, বলেছে পাশের মিষ্টি খাওয়াবে। মা আমি কিন্তু সন্ধে রাশিদ ভাইয়ের বাড়িতে যাব। কেন? পাশের মিষ্টি খেতে। এই একটা কাজ করলে কেমন হয়? কি? রাশিদ ছেলেটা তো পাত্র হিসেবে মন্দ নয়, কি বলো? বলবো তোমার মাথা খারাপ হয়েছে, রাশিদের সঙ্গে হাসনার বিয়ে দেবে? ছি 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 ছি, 15 বছর আগেই তুমি হাসনার বিয়ে ঠিক করে রেখেছিলে তোমার ওই বাল্য বন্ধু মরহুম আজহারউদ্দিনের একমাত্র ছেলের সঙ্গে। তার কি হবে, তার কি হবে? হ্যাঁ তাই তো, খুব ভালো কথা মনে করেছো। আমি আমি কালই হাসনার বিয়ের প্রস্তাব নিয়ে ঢাকা যাব। দাঁড়াও দাঁড়াও,
আসসালামু আলাইকুম। আরে বরকত ভাই, আপনি হাসুন হাসুন, এতদিন পর ভাবির কথা মনে পড়লো, যাক তবু তো মনে পড়েছে। নিন ধরুন। এগুলো আপনি কি এনেছেন? এই সামান্য মিষ্টি। এসবের কি দরকার ছিল? যখন সুপ্রস্তাব আর সুখবর নিয়ে মানুষ মানুষের বাড়িতে আসে, তখন এগুলো আনতে হয় ভাবি সাহেব। আচ্ছা আসুন, ভেতরে আসুন। সত্যি বলছেন, তিন দিনের মধ্যে আমাকে আমেরিকা পাঠিয়ে দিতে পারবেন? অফকোর্স পারু, বিজ্ঞাপনে পড়েন না, সটওয়াই সে পৃথিবী, শুধু আমেরিকা কেন, উত্তর মেরু দক্ষিণ মেরু সব জায়গায় পাঠিয়ে দিব আমরা, কেবল মাল পানি ঠিক থাকলে হইল। তা কত দিতে হবে আমাকে? দেখেন আপনি একটা ইয়াং ম্যান, এত উজ্জ্বল যুবক আপনি, আপনার সঙ্গে তো দরাদরি খাটে না। আমগো কিন্তু একটা রেট বান্ধা আছে। জি 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 জি, তেলের দেশে যান এক রেট, গাড়ির দেশে যান আরেক রেট, তেল গাড়ি আর প্রাচুর্যের দেশ আমেরিকায় গেলে আরেক রেট। রেটটা কত? আপনার জন্য কেবল সপ্তাহ কইতাছি, শুধু আপনার জন্য 50,000। আপনার সঙ্গে কথা কইয়া অত্যন্ত ভালো লাগলো, সেই জন্যই একটা কনসেশনাল ডিসকাউন্ট দিয়া, কোন লাভ না রেখা, শুধু আপনার জন্যই 50,000। তিন দিনের মধ্যে টাকা দিবেন, তারপরের দিন আমেরিকায় চলে যাইবেন। জি জি জি। আচ্ছা আসি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, সত্যি আমাকে বাঁচালেন ভাবি সাহেবা, আমাকে দুশ্চিন্তা মুক্ত করলেন। আপনার ঘরে আসবে আমার মেয়ে, আপনার ছেলে হবে আমার জামাই, আমার মরহুম বন্ধু আজহারউদ্দিনের স্বপ্ন সার্থক হবে। আমি আমি আসি ভাবি সাহেবা, সুখবরটা সবাইকে জানাতে না পারলে আমার আবার পেটের ভাতই হজম হবে না, ওদিকে আবার সব জোগাড় যন্ত্র করতে হবে। আপনারও একমাত্র ছেলে, আমারও একমাত্র মেয়ে, দশজনকে দেখাতে হবে না যে একটা বিয়ের মতো বিয়ে হচ্ছে। আমি আসি ভাবি সাহেব। মা মা মা, একটা খুশির খবর আছে। খুশির খবর সুখবর আমার কাছে আর না মা, তোমার খুশির খবর পরে শুনবো, আগে আমারটা শোনো। বল মা, আমার আমেরিকা যাবার সব ব্যবস্থা পাকা হয়ে গেছে, যেদিন টাকা দেব তার পরের দিন আমেরিকা চলে যাব। টাকা? আমেরিকা যেতে টাকা লাগবে কেন? মা, দুই সিস্টেমে বিদেশে যেতে হয়। এক সিস্টেম হলো ওরা টাকা দিয়ে নিয়ে যায়, আরেক সিস্টেম হচ্ছে আমি টাকা দিয়ে যাব, তারপর ওদের কাছ থেকে টাকাগুলো উসুল করে নেব। তাছাড়া আমি যেই তো টাকা পাঠাবো, দু মাসেই পেয়ে যাবে 66,000 টাকা। দেখ লোভ আমাকে দেখাস নি, আমি চাই তুই যেখানে থাক সুখে থাক, টাকা আমি ঠিকই দেব, তবে তার আগে আমার একটা কথা রাখতে হবে। কি কথা? একটা কেন, হাজারটা কথা রাখতে পারি, যদি হাতে 50,000 টাকা পাই। তোকে আমেরিকা যাওয়ার আগে আমার পছন্দ করা মেয়েকে বিয়ে করতে হবে, আমার ঘরে বউ এনে দিয়ে যেতে হবে। মা, তোমার কি মাথা খারাপ হয়েছে? এ তুমি কি বলছো? এখন পর্যন্ত আমি নিজের পায়ে দাঁড়াতে পারলাম না, আর এখনই বিয়ে করে সারা জীবন পস্তাবো? এছাড়া আমার আর কোনো উপায় নেই তোকে আমেরিকা পাঠাবার। তার মানে? মানে 50,000 টাকা দেবার সামর্থ্য আমার কোথায় আছে? ঠিকই বলছো মা, কেউ শুনলে যে হাসবে। এই যে বাড়িটা, বাড়িটা দেখলে কেউ কি বলবে যে আমাদের 50,000 টাকা নেই? তাহলে যা বাড়ির ইট খুলে দেখ, 50,000 টাকা জোগাড় করতে পারিস কিনা, আমার কাছে নেই। কোনোদিন কি খবর রাখিস টাকা কি করে আসে, কি করে খরচ হয়? তোর বাবা মারা যাওয়ার পর থেকে কোটা টাকা কামাই করে আমার হাতে তুলে দিয়েছি। মেয়েটা কে মা? এতটুকু জানি তোর অগা হবে না, কারণ তোর মায়ের পছন্দ তোর বাবারও পছন্দ ছিল। রূপডাঙ্গার বরকত আলী তোর বাবার বিশিষ্ট বন্ধু, যিনি একটু আগে বিয়ের সব কথা পাকা করে গেছেন, আর বলে গেছেন তোর প্রতিষ্ঠার জন্য যতটুকু প্রয়োজন সবই তিনি করবেন। সবটুকু মানে? 50,000 তো পাবি, তার উপরও যদি কিছু প্রয়োজন থাকে তার ব্যবস্থাও তিনি করবেন। শুধু আপনার জন্যই 50,000, তিন দিনের মধ্যে টাকা দিবেন, তারপরের দিন আমেরিকায় চলে যাইবেন। কি রাজি, কিছু বলছিস রাজি?
মা, আমেরিকা আমাকে যেতেই হবে, কিন্তু টাকা? বল, এ বিয়েতে রাজি? রাজি, কারণ অনেক সময় চাপে পড়লে তেতো ওষুধও গিলতে হয়। কই গো, তোমার ফদ্দ ফদ্দ কিছু হলো নাকি? সারাদিন শুধু চাই খাবে? হয়ে গেছে হয়ে গেছে, আগে চাটা দাও। এই হচ্ছে তোমার মেহমানদের ফর্দ, এই হচ্ছে কেনাকাটার ফর্দ, এই হচ্ছে মেয়ের জন্য ফর্দ, আর এই হচ্ছে ছেলের জন্য ফর্দ। সালাম আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। খালি ভাবি সাহেব, কি সৌভাগ্য আমার। আসুন আসুন, বসুন। হ্যাঁ হ্যাঁ বসুন। আহা, জলদি বসতে দাও, চা শরবত আর মিষ্টি দাও। যা বিআইন সাহেব আর বিআইন সাহেবকে সালাম কর। যা যা বাবা, লজ্জা কিসে, যা। থাক থাক বাবা, থাক থাক, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। বিআইন সাহেব, আপনার সঙ্গে একটা জরুরি কথা ছিল। বেশ তো, বলুন বলুন। এখানে না, ভেতরে চলুন। বিআইন সাহেব আপনিও চলুন, চলুন চলুন চলুন। বসো বাবাজি বসো। ওই হাত না, বাবাজির জন্য এক কাপ চা পাঠিয়ে দে। আরে না না, চা নয়, শরবত আর মিষ্টি নিয়ে আয়। হ্যাঁ চলো চলো। আল্লাহ, সে সেই ছিল আমার কপালে। বিআই সাহেব দেখবেন, জমির যেন কিছুতেই টের না পায়। ও যেন মনে করে টাকাটা আপনি দিয়েছেন। নিন। আরে জমির, হেই, আরে তুই এখানে কেন? রাশেদ। আরে জমির দোস্ত, আরে কি বললা, আরে অমন দোস্ত, জবাই হতে এসেছি, মানে কোরবানি। আমার মায়ের জেদ, এবারে কোন হাসনানা ফাসনার সঙ্গে আমার বিয়ে দেবে। দোস্ত, তুই আমার জন্য একটু দোয়া কর। বুঝেছি। হ্যাঁ চাচা জান, তাহলে শহরে তোদের বাড়িতে গিয়েছিল হাসনার বিয়ের প্রস্তাব নিয়ে? ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। আমাকে ফুল বানিয়ে ওয়ান্ডারফুল তো হবেই। আরে রাখ রাখ, তুই আমাদের গায়ে জামাই হবি, তখন তোকে ঘন ঘন গায়ে আসতে হবে, ঘন ঘন আমার সাথে মোলাকাত হবে। আরে রাখ, ঘন ঘন আমাকে আর পেতে হবে না। কেন কেন? ঘন ঘন পাওয়ার উপায় আর রাখছি না, বিয়েটা করছি আর শো করে আমেরিকায় পালাচ্ছি। বিয়ে করে তুই আমেরিকায় পালাবি? আমেরিকা চলে যাবে। এখন শুয়ে পড়া হোক। বেঁচে থাকো বাবা, দোয়া করি আমেরিকায় গিয়ে তুমি যেন প্রতিষ্ঠা পেতে পারো। এটা রাখো,
আর যত শিগগির পারো আমার হাসনামাকে নিয়ে যাবার ব্যবস্থা করো। আসি বেহান সাহেব, আসি বেহান সাহেব, ভাবি সাহেব। আচ্ছা জমির, আমেরিকা যে আমাদের কথা আবার ভুলে যাস নি। হ্যাঁ, Sure. This is America. Uh-huh. You help me, uh-huh. I help you. Uh-huh. Oh. Take it. Fine, fine. Take it, take it. Yes, yes. আমার চাবি কই? চাবি? আপনি বাংলাদেশি? খাস ঢাকাইয়া। আরে হেলেই গেই তো, সেদিন তোমার খাওয়ার বিলটা দিয়ে দিলাম। ও ঢাকাইয়া, আপনার নাম? বংশালের সালাম, ইহার নাম আমেরিকা। তাই তো তোমার লগে ঢং ঢং করলাম, একটু রং ঢং করলাম। রং ঢং? তো ইহার নাম আমেরিকা, এখানে থাকতে হইলে একটু রং ঢং করতে হয়। আরে ওহো, নিশ্চয় তোমার খিদা পেয়ে আছে। ফার্স্টে তোমার এইটিং এর ব্যবস্থা করতে হবে। লেটস ডন, চলো। দোস্ত চলো, অনেক তো তোমার একটু ঘুরে গেলে যাইবে। এই জায়গাটার নাম হলো গিয়া নিউ ইয়র্ক শহরের ম্যানহাটেন। দুনিয়ার সব টুরিস্টরা এখানে আসে, জায়গাটা বেশি ভালো না। এখানে কোনো সময় বেশি আইসুটা শোনা, বুঝছো? সব আজে বাজে নাচ গান এখানে হয়। কাজ করো, লোক তাড়াতাড়ি আমার অ্যাপার্টমেন্টে ফিরে যাই, আবার সকাল সকাল মর্নিং উঠছি, এবার কাজ দিতে হবে। আর শোনো না, ওই সামনে অনেক কিছু আছে, এগুলি দেখার আর অনেক সময় না, বুঝলো না? পরে আবার দেখুন না, আরেকদিন এসে দেখাম না। হ্যাঁ, এই বুঝতো, সকালে যে গাড়িটা মানে ঠিক করছিল না, সেটা আবার একটু পরে ডেলিভারি দিতে দিব। হ্যাঁ চলো না, একটু গাড়িটা টেস্ট করে আসি। হ্যাঁ তাহলে দোস্ত তুমি আসো, আমি যাই। হ্যাঁ ঠিক আছে, তুমি যাও, আমি আসছি।
ইজ ওকে? 100% ওকে, দুস্থ এখন রুক্ষ। বুঝছো দোস্ত, আমেরিকাতে সবাই কেবল দৌড়াইতে পারে কিন্তু কোনখানে থামতেই এইটা খুব কম মানুষই জানে। থামার জন্য আমি আমেরিকা আসিনি, আমি চলন্ত জীবনের স্বাদ নিতে এসেছি, আমি উপরে উঠতে চাই, সাফল্য পেতে চাই। বেশি উড়াল দিতে চাই না, হেসে হলে দেখবা বেশি চলতে চলতে একখান পিস্তল আসায় আচার খাইয়া এই পাও দুটা ল্যাংড়াই গেছে। সালেম কি কইলা? সালেম সিগারেট টান মানে কি একটা? সালেম, আরে হালে 100 বার কইছি আমার নাম সালাম, আব্দুস সালাম, ঢাকার বংশাল আমার মুকাম, এরপর স্টাইল কইরা সালাম রে কও তুমি সালেম। যেমন নিজের জমির উদ্দিনটা বানাইছো মিস্টার। হ্যাঁ, জনি হয়ে আমি আমেরিকার স্বাদ নিতে চাই। ভালো ভালো দোস্ত, ভালো কইরা স্বাদ নিও, ইহার নাম আমেরিকা। তাই এইখানে একটু বুঝছা শুননা স্বাদ নিও, বুঝলা? ভালোবাসার দোষি বেঁধে কেউ আমারে থামারে, এক থর না রে বাড়ি থামনা রে, এক থর না রে থামনা রে থামনা রে। কারিগর চাবি মাইরা ছাইরা দিল আমারে, ভালোবাসার দোষি বেঁধে কেউ আমারে থামারে, আর ভালোবাসার রোষি বেঁধে কেউ আমারে থামারে।
চিঠির নাইতি বলে যত গুণীজন ঢাকা লন্ডন আমেরিকা সব প্রেমিকের এক ধরন কেউ এসে ভালোবেসে হাড়ির বোঝা না মারে হায় রে কেউ এসে ভালোবেসে হাড়ির বোঝা না মারে ব্রেক ধরে না রে কারি থামে না রে ব্রেক ধরে না রে থামে না রে থামে না রে কারি গরে যাবি মাইরা ছাইড়া দিল আমারে ভালোবাসার রশি বেঁধে কেউ আমারে থামারে আরে ভালোবাসার রশি বেঁধে কেউ আমারে থামারে আরে কেউ আমারে থামারে আরে কেউ আমারে থামারে আরে কেউ আমারে থামারে সালাম নো সালাম হ্যাঁ হ্যাঁ সালাম ওই দেখো মেয়েটি কেমন ইশারা আমাকে ডাকছে দেখতাছি ডাকাতি লোকে ডাকতাছে দোস্ত পালনে উল্টা ডাকাতি করে এসো যাও 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 গো 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 ইহার নাম আমেরিকা তবে ডরের কিছু নাই আমেরিকাতে ভালো মানুষের কদরে বেশি ইহার নাম আমেরিকা এখানে প্রেমের জন্য ইংরেজি না বলে বাংলায় কও পারো তো পরানে ঢাকার ভাষায় একশো বার বাংলা কমো তোমার লগে প্রীত করিয়া আমি বাংলা শিখিয়া আছি বাংলাদেশকে পারো বাঁচিয়া আছি এর পরেও তুমি আস পারোয়ানে তেহারি মানাইবার আইবা বড়িয়াও আহ নাই তোমারে আমি অহন কিরাম ও মাই এলিজা প্লিজ কনসিডার মি শুধু পালোয়ানের তেহারি কেন তোমাকে আমি কলতা বাজারে নেহারি খাওয়াবো বাট আমাকে একটু বিবেচনা করো America,
কতটা পেয়েছি চাই যে আরো, আমি তো নই কারো নই কারো, হে যতটা পেয়েছি চাই যে আরো, আমি তো নই কারো নই কারো, যা খুশি করব আকাশে উড়ব, যা খুশি করব আকাশে উড়ব, এই আমি বড় দামি। জানি তো সব মিছে সব মিছে, আমি তো কখনো চাই না পিছে, জানি তো সব মিছে সব মিছে, কখনো হাসবো খেয়ালে ভাসবো, কখনো হাসবো খেয়ালে ভাসবো, এই আমি বড় দামি। এতক্ষণ তো বেশ বাংলায় গাইলেন, কথা বললেন, এখন একটা দেশি লোক এত কাছাকাছি পেয়েও আবার এবিসিডি শুরু করলেন কেন? সরেও সরেয়াতে চলে আসুন, জমে যাবে। What's your intention? No intention, no tension, just introduction. এই জন্য তো আমি বাংলাদেশিদের পছন্দ করি না। হ্যাঁ, আপনি কোন? Accidentally আমি বাংলাদেশি, but এখন আমি আমেরিকান। তাই তো আমি ওই দেশ পালিয়ে চলে এসেছি আমেরিকান হবার জন্য। ভালো করেছেন, এবার আপনি আমেরিকান হবার চেষ্টা করতে থাকুন। আমার গাড়িটা একটু ডিস্টার্ব করছে, আপনি একটু ধাক্কা দেবেন? ও শিওর শিওর, জাস্ট পেছন থেকে ধাক্কা দিলেই ঠিক হয়ে যাবে। রাইট রাইট, গুড বাই বাংলাদেশি। এর নাম আমেরিকা। ও সামনে নো, এটা বারো করো নাই। আফটার অল সে তোমার দেশি ছেলে। আর দেশি ছেলে? আই এম আমেরিকান ইন হার্ট ইন সোল। তোমার যে কেন বাংলাদেশকে ভালো লাগে আমি তো বুঝি না। পাপার সঙ্গে আমি চিরাম গোড়া সার পারুতি রাইজা সার কারখানায় ছিলাম, তখন তোমাদের দেশটাকে খুব ভালো লেগেছি, তাই বাংলা ভাষা শিখে ফেলেছি। তোমার সাথে বন্ধু ফলো ভাবলাম তুমি আরো শিখাবেন। ও ইংলিশ ইংলিশ করে পাগল। হ্যালো ক্রিস্টিনা, কেমন আছো মা? ভালো। বাস তুই বাংলাদেশি দরদে এক জায়গা হয়েছ, নাও চুটিয়ে বাংলাদেশে গল্প করো। ক্রিস্টিনা আই এম কামিং। ওকে আঙ্কুর বহুত সফট করে, ওকে একটা ম্যারেজ করিয়া দেন, একটা ভালো ভালো বাঙালি ছেড়ে দেখে। এক্সকিউজ মি এক মিনিট। ওকে একটা ম্যারেজ করিয়া দেন। আমেরিকায় গিয়ে আমার শারমিনকে আমি আপনার যোগ্য পুত্রবধূ হয়ে দেশে ফিরতে পারে।
স্নেহে রাশেদ, তোমার মরহুম বাবাকে দিয়ে আমার ওয়াদা আমাকে পূরণ করতে দাও। আমাদের দুই বন্ধুর স্বপ্নকে সফল হতে দাও। আমি জানি ভাবিস বাবা এই কথার অমর্যাদা করবেন না। ইতি জহুর হোসেন। মা, এত বছর পর ধ্রুবের চিঠি! আল্লাহ, তুমি সবুরকারীকে নিশ্চয়ই পুরস্কার দাও। এই দেখো মা, শুধু চিঠি নয়, সঙ্গে কাগজপত্র, টিকিট, আর এয়ারপোর্ট যদি চিনতে অসুবিধা না হয় সেজন্য ছবিও পাঠিয়েছি। দেখো দেখো দেখো। কাঁদিস নে, আমি সবই বুঝি বোন, তোর মনের অবস্থা আমি জানি। তাই আমেরিকায় যেই আমি জমিরকে খুঁজে বের করবো ইনশাল্লাহ। ভাইয়া, হ্যাঁ বোন, তোকে কথা দিলাম, তোর সব দুঃখ কষ্ট আমি মুছে দেবই। আর আজই আমার ফ্লাইট, চলি বোন, দোয়া করিস। আমি রাশেদ, ওয়েলকাম টু আমেরিকা। হোয়াট এ ফানি ড্রেস রাশেদ। শারমিন আমার মেয়ে। রাবিশ, তুমি কিছু মনে করো না বাবা, ও এই মানুষ, ওর চরণে বে পোশাকে আশাকে আমেরিকান থেকে বড় আমেরিকান। হায় রে, ইহার নাম আমেরিকা। চলো বাবা। শারমিন সম্পর্কে সব কথা তুমি শুনলে, আমার বিশ্বাস তুমি তাকে আলিয়ার মায়া থেকে আলোর পথে ফিরিয়ে আনতে পারবে। আপনি আমাকে দোয়া করবেন আঙ্কেল, শারমিনের নেক্সট জন্মদিনের কার্টিং পার্টি থেকে শুরু হবে আমার কাজ। নাচবেন না? আজ আমি নয়, এক আজব চিড়িয়া নাচবে। লুক, ড্যাডির এক নয়া আমদানি, অল মডেল নিউলি ইম্পোর্টেড বাই ড্যাডি ফ্রম বাংলাদেশ। নো 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 নো, ওয়েট ওয়েট, ইয়াদ করেন, স্মরণ করেন, আপনারা যখন প্রথম আমেরিকায় আসেন তখন আপনারা কি ওনার চেয়ে পুরান মডেল আসছিলেন? ইয়ার নাম আমেরিকা, এইখানে লোহাও সোনা হয়ে যায়, আন্ডারস্ট্যান্ড? রাবিশ, ইহার নাম আমেরিকা, এইখানে ঝটপট একটা বাংলাদেশি চমক দেখিয়ে দেন। ইহার নাম আমেরিকা। লেডিস এন্ড জেন্টলম্যান, ইউর অ্যাটেনশন প্লিজ। আরে ময়ূর পুচ্ছ পরলে কি আর কাকে ময়ূর হয়, বাঘের মতো দেখতে হলে বিড়াল তো আসলে বাঘ নয়। আর দুনিয়ার মালিক রে তুই, দুনিয়ার মালিক রে তুই, হেদায়েত কর বান্দারে, হাজার বাতির নিচে থেকেও রইল যারা আন্ধারে। আরে হাজার বাতির নিচে থেকেও রইল যারা আন্ধারে। দুনিয়ার মালিক রে তুই, হেদায়েত কর বান্দারে, হাজার বাতির নিচে থেকেও রইল যারা আন্ধারে। আরে হাজার বাতির নিচে থেকেও রইল যারা আন্ধারে। বাংলাদেশের খাঁটি বাঙাল মাইয়া,
প্রেম সাহেব হইলি কর্তা লিম পাইয়া ওরে তালিম পাইয়া যতই কয় হাম্বা হাম্বা যতই কয় রাম্বা সাম্বা একদিন তো যাবি রে ফিরে আরে দুনিয়ার মালিক রে তুই দুনিয়ার মালিক রে তুই হেদায়েত কর বান্দারে হাজার বাতির নিচে থেকেও রইল যারা আন্ধারে ওরে তাদের গালে যতই কর ঘরে টাকা আসলে সবই ফাঁকা পেছনে জম আছে রে আর দুনিয়ার মালিক রে তুই আর দুনিয়ার মালিক রে তুই হেদায়েত কর বান্দারে হাজার বাতির নিচে থেকে রইল যারা আন্ধারে আরে হাজার বাতির নিচে থেকে রইল যারা আন্ধারে জমির 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 আর জমিশ্বর জমিশ্বর হাসতে খবর আছে আপনি মিস্টার জনিকে চেনেন আরে ও তোমার প্রিয় বন্ধু ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি মানুষ হয়েছি তারপর তো আমেরিকা চলে এলো বন্ধু হলে এভাবে পালিয়ে গেল কেন এই প্রশ্নের জবাব তো আমিও খুঁজছি জমির জমির আমাকে দেখে পালালো কেন ঠিকই তো আছে এই চেহারাটা এরকম বর্ষাকালের আসমান বানায় রাখছো কেন না মানে কাল শর্মিনের পার্টিতে ও যে রাশেদ না কে ও নো কে সে আসলে রাশেদ সাহেব রাশেদ হামিদ আঙ্কেলের বন্ধুর ছেলে আঙ্কেলের বাড়িতে বেশ ছাটেপাটে আছে আবার হুনতাসি আঙ্কেলের ইচ্ছায় রাশেদ সবে হবে তার জামাই আরে ইহার নাম আমেরিকা এখানে সবই সম্ভব রাশেদ আজ তোমাকে এভাবে দেখতে পেয়ে আমার মনটা ভরে গেছে তুমি আমার কাছে এসছো এতে আমি কত যে আনন্দিত এনিওয়ে সাবধান দেখো দেখো আমি খুব খুশি হয়েছি রাশেদ আড়াল থেকে পুরো ব্যাপারটা আমি লক্ষ্য করেছি হ্যাঁ এভাবে এদের মেয়েকে অহংকারে আঘাত করতে হবে দেখো আমিও তো এখানে এসেছি তিল তিল করে এত বড় বিজনেস করেছি কিন্তু আমেরিকান হয়ে যাওয়ার কথা তো আমার মনে হয়নি এখন থেকে আমাদের সব কিছু দায়িত্ব নেবে তুমি কাম অন মাই বয় ইয়েস স্যার স্পিকিং মিস্টার রাশেদ হামিদ হ্যাঁ রাশেদ হামিদ হবে আজ থেকে আমাদের কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর তাকে কোপারেট করো তার সঙ্গে সহযোগিতা করো হি ইজ এ গোল্ডেন বয় বাংলাদেশের এক সোনার টুকরো ছেলে আসসালামু আলাইকুম ওয়েলকাম ওয়েলকাম মিস্টার রাশেদ হাউ আর ইউ ফাইন চলুন আপনাকে অফিসের সকলের সাথে পরিচয় করিয়ে দিই আসুন মিস্টার রাশেদ মিস মিসেস জেনিফার নাইস টু মিট ইউ রবার্ট ক্যারিংটন হ্যালো হ্যালো স্যার মিট মিসেস এলিজা গ্ল্যাড টু মিট ইউ মিসেস সুরাইয়া আসসালামু আলাইকুম এন্ড মিস লিন্ডা আওয়ার কমার্শিয়াল এক্সিকিউটিভ প্লিজ টু মিট ইউ প্লিজ টু মিট ইউ থ্যাংক ইউ মিস্টার শরফুদ্দিন বাকিদের সাথে আমি নিজে পরিচিত হয়ে নেব অ্যাজ ইউ উইশ থ্যাংক ইউ জহুর হোসেন স্পিকিং কে শরফুদ্দিন হ্যাঁ বলো এখন কটা প্লেন আছে হ্যাঙ্গারে ওকে ওকে
তুমি সবগুলো প্লেন রেডি রেখো। না না না, এই উইকে কোনো প্লেন বাইরের পার্টির কাছে ভাড়া যাবে না। আমাদের মাল ক্যারিংয়ের প্রেফারেন্সই ফার্স্ট। অলরাইট, হ্যাঁ, কাল সকালে আমি সব পেপার দেখে দেব। তুমি পিটারকে রেডি রেখো। ওকে, গুড বাই। গুড বাই স্যার। হোয়াট ডিড হি সে? উনি কি বলেছেন? কাল মর্নিং এ উনি দেখে দেবেন। মর্নিং এ? সো হোয়াট, রাতের মধ্যেই আমরা আসল মালের প্যাকিং সেরে ফেলব। জিমি, হিয়ার আর দ্য স্যাম্পল স্যার, ইজ ইট ওকে? ওয়ান্ডারফুল। জহুর হোসেনের বাপেরও সাধ্য নাই যে বোঝে স্পেয়ার পার্টসের চেয়ারের ভেতর দিয়ে হাজার হাজার তোলার সোনা চলে যাচ্ছে। এরকম 100 ফ্লাইটস আপ ডাউন করাতে পারলে আমরা সেপারেট কোম্পানি খুলে ফেলতে পারবো। যাবে গোল্ড, আসবে হেরোইন এন্ড কোকেন। তোমার মতো এক্সপার্ট থাকতে সেপারেট কোম্পানি খুলতে যাব কেন? যতদিন রিস্কের বন্দুক অন্যের ঘাড়ে রেখে ফায়ার করা যায় ততই মঙ্গল। কাজ স্মুথলি হলে প্রফিট 100% আমাদের, আর কোন ঝামেলা হলে বিপদটা মালিকের। আই হেট দ্য ওয়ার্ড মালিক। আমি ঘৃণা করি মালিক শব্দটাকে। আমি চাই আমরা নিজেরাই মালিক হব। কিন্তু মেয়েটাকে ঘায়েল করতে পারলে পথটা একটু সোজা হতো। বাঁকাকে সোজা করার জন্যই তো আমি তোমাদের সাথে হাত মিলিয়েছি। এসব জায়গায় কত ধরনের লোক থাকে? কিচ্ছু ভেবে না চাচা, শর্মী না পায় এ হকল সাদা চামড়া দশটারে এক নাকে দড়ি দিয়ে ঘুরে ব্যাপারে। সেদিন তোর ধাক্কা দিয়ে স্টার্ট করতে হয়েছিল, তাই আজ গাড়িটা দেখেই পেছনে সেটে গেল। যদি আবার ধাক্কা দেয়া লাগে? ধাক্কা দেয়া লাগে? এবার আপনাকে আমি দেব যাকে বলে গলা ধাক্কা। কে মা? মাই ফ্রেন্ড। ও ইয়েস, ফ্রেন্ড। হ্যাঁ, ভেরি স্পেশাল ফ্রেন্ড, তোমার বাংলাদেশ থেকে। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ। বাংলাদেশ কবে এসেছো, কি করছো? জি বিজনেস। ভেরি গুড। ইয়ার নাম আমেরিকা? আরে দোস্ত, এইখানে কি সাংঘাতিক ব্যাপার! তুই ওকে চিনিস নাকি? ইয়ার নাম আমেরিকা। এইখানে অনেক পদের মানুষ চিনতে হয়। যে ওয়ার্কশপে কাজ করি উনি সেই ওয়ার্কশপে মালিক। খুব ভালো, খুব ভালো। এই বয়সে বাংলাদেশি হয়ে আমেরিকার মতো একটা জায়গায় ওয়ার্কশপ খোলাটা কি চারটিখানি কথা? ইহার নাম আমেরিকা। এইখানে হাতে না করিতে পারিলেও মুখে মুখে অনেক কিছু করা যায়। সালেম, আমাকে একটু মানে ইজ্জতের সাবাল বাঁচা। ওকে ওকে ওকে, আমি এখন আসি। হ্যাঁ, বাই বাই, খুদা হাফিজ। পিটার, জিমি, মিস্টার শরফুদ্দিন, ওরা কোথায় গেল? মালগুলো গতকাল পাঠিয়েছি বলে আমাকে বলেছে, কিন্তু এখানে কেন, খোলা কেন? গোল্ড, স্পেয়ার পার্টসের চেহারা তারা গোল্ড বিক্রি করছে। ধরা পড়লে তো বিপদটা চাচা জানে ঘাড়ে আসবে। তাহলে ব্যাপারটা তো চাচা জনকে জানানো দরকার। রাশেদ, তুমি আমার মান বাঁচিয়েছো, তুমি বাংলাদেশের মান বাঁচিয়েছো। তুমি জানো একজন বাঙালি হিসাবে আমেরিকায় কেন আমার এত সুনাম? কারণ আমি সৎ থাকতে চাই। আমি প্রমাণ করতে চাই বাংলাদেশের মানুষ পৃথিবীর যে কোনো দেশের মানুষের মন জয় করতে পারে। কিন্তু আঙ্কেল, আপনার সততাকে লেভেল হিসেবে ব্যবহার করে ওরা বাংলাদেশের সুনাম নষ্ট করতে চেয়েছিল। ইয়াং ম্যান, শরফুদ্দিন, পিটার, চিমি, ওদের বড় আপন ভাবতাম আমি। কিন্তু আজকের পরে ওদেরকে কোম্পানি থেকে বের করে দাও। আই সে স্যাক দেম।
হাই শালফু। হাই পিটার। রাশেদ আমাদের পেটে লাথি মেরেছে, এখন আমাদের কি হবে শরফুদ্দিন? রাশেদ আমাদের পেটে লাথি মেরেছে, আমরা ওকে গুলি মারব। লাথিতে মানুষ মরে না, গুলিতে মানুষ বাঁচে না। নাও রাশেদ ইজ আওয়ার টার্গেট নাম্বার ওয়ান। আসসালামু আলাইকুম। আপনি? জি, কোথাও বেড়াতে যাবেন বুঝি? হ্যাঁ। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি আপনার সঙ্গী হতে পারি? আমার সঙ্গে আপনি যাবেন কেন? না মানে আমি এখানে নতুন মানুষ, আপনার সাথে গেলে পথ হারাবার ভয় থাকবে না, আর নতুন কিছু জায়গা ঘুরে দেখা যাবে। ইফ ইউ প্লিজ। ইউ ফুলিশ, আমার সঙ্গী হতে চেয়েছিলে, এখন বুঝবে তোমার অবস্থা কেমন নাস্তানাবুদ হয়। আসসালামু আলাইকুম। আপনার দেয়া সিগারেটটা ধন্যবাদের সাথে ফিরিয়ে দিলাম। আমার দেয়া? কিন্তু আমি তো... ইয়েস ম্যাম, সিগারেট ঠিকই খেয়েছিলাম, তবে সেটা ছিল আমার প্যাকেটের সিগারেট, বিশ্বাস না হয় টেনেই দেখুন। নাকি আমি টানবো? ওখানে না পারলো এখানে ঠিকই পারবো, বেতাল কিছু করে ফেললে আপনি তো আছেনই, সামলে নেবেন। এই যে বাঙালি মেয়েদের মতো করছেন শর্মিন, যতই আমেরিকান হবার চেষ্টা করুন না কেন, কিন্তু আপনার শিরায় শিরায় বইছে বাংলার রক্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ইউ দিলওয়ার খান পাঠান ফ্রম রহিমিয়া খান। হোয়াট ইউ ওয়ান্ট? ওই ওই কোচে, আই ওয়ান্ট দিস অ্যাড্রেস। 6306 ব্লক 23rd স্ট্রিট। ইউ গো স্ট্রেট দেন টার্ন লেফট, ইটস ভেরি নিয়ার, জাস্ট নেক্সট টু মাই ব্লক। ওকে। ওই কোচে ইউ লিভ देयर? ইয়েস, 22nd স্ট্রিট ব্লক 6305। আচ্ছা আচ্ছা। ওই কোচে আসসালামু আলাইকুম। খুদ হাফেজ। অসময় আবার কে এলো? অসময় নয় মাই ফ্রেন্ড, ইহার নাম আমেরিকা, এখন হইলো গার্লফ্রেন্ডের আউন সময়। Oh, yes! Huh? Girlfriend! Yeah, yeah, yeah! Hey, 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 hey! Ding. আসসালামু আলাইকুম ইয়া কোচে। ওয়া আলাইকুম। ইউ? বাট আই হ্যাভ গিভেন ইউ দ্য অ্যাড্রেস, ইউ হিয়ার? ও কোচে কুচে খানা পিনা। ইউ নো মি? আমকো জানতা? হ্যাঁ। হু আম আই? থোড়া সা ইনসান, থোড়া সা শয়তান। সালেম, সালেম! আরে কি ব্যাপারে? এই তো এলাম, দেখ তো কোথ থেকে জঞ্জাল এসে হাজির হয়েছে। ইহার নাম আমেরিকা, এখানে জঞ্জালও আছে আবার জঞ্জাল ফেলার ডাস্টবিনও আছে। হাই এ পাঠান,
আরে পাঠানের বাচ্চা ভাগো এখান থেকে ভাগো। ওরে বাচ্চা, এই হোয়াট ইজ দিস? দিস ইজ রাশেদ, রাশেদ হামিদ। রাশেদ তুই? রাশেদ জামিল, মাই ফ্রেন্ড রা ইন আমেরিকা, এখানে রং ঢঙের খেলায় বেশি হয়। তুই আমেরিকায়, আমি আমেরিকায়, কারেক্ট। কিন্তু সেদিন আমাকে দেখে এমন ভাবে পালিয়ে গেলি কেন? না মানে আমি তোকে খেয়ালই করিনি। কি বলছিস তুই, এখানে এসে ঠিক এভাবে দেশকে ভুলে যেতে পারলি? সারাক্ষণ দেশকে মনে রাখতে গেলে এখানে আমার দ্বারা কিছুই হবে না রে। তাই বলে একটা চিঠিও লিখবি না, নিজের ঠিকানাটাও জানাবি না, তাছাড়া নিজের ঘরে তোর নতুন বিয়ে করা বউটা অপেক্ষা করছে। বউ? একটা মেয়েকে তোরা বিয়ের নামে আমার ঘরে চাপিয়ে দিলেই আমি তাকে বউ মনে করবো? ভুলে যাস না জমির, চাচি জান তোকে অনেক কষ্ট করে আমেরিকায় পাঠিয়েছে, আর হাসনাকে বিয়ে করেছিলি বলেই তোর আমেরিকা আসা হয়েছে। তুই চাচি জানে মনে কষ্ট দিস না দোস্ত, চল। জানি আপনারা কষ্ট পাবেন, কিন্তু সত্য গোপন করে গেলে একদিন আপনারাও আমাকে দোষী করবেন। আমেরিকায় আমি আছি আপনাদের সাহায্যের জন্য, হাসনাকে আমার স্নেহ দেবেন, ইতি আপনাদের রাশেদ। বেআইন সাহেবা, কালই আমি রাশেদের কাছে টেলিগ্রাম পাঠাবো, আর এক মুহূর্ত দেরি করা চলবে না। আমার হাসনা মাকে আমি আমেরিকা পাঠাবার সমস্ত ব্যবস্থা আজই সেরে ফেলব। বাবা হয়ে আমি আমার মেয়ের এত বড় সর্বনাশ হতে দেবো না। আর আমারও একমাত্র সন্তানকে ফিরিয়ে আনার জন্য আপনি যা ভালো বুঝবেন করবেন। বেআই সাহেব, আপনি ছাড়া আমার আর আপন বলতে তো কেউ নেই। আল্লাহর উপর ভরসা রাখুন, সময় মতো সব ঠিক হয়ে যাবে।
তুমি একমাত্র ভরসা। ও দন্ত ভাই, আমি হাসিনাকে এমন তরিয়ে নিয়ে দেব শুধু জমির কেন। হাই আমেরিকায় আসায় আমার মন ভরলো না, সুন্দর একটা মনের মতো মানুষ পাইলাম না, সুন্দর একটা মনের মতো মানুষ পাইলাম না।
তো ইহার নাম আমেরিকা। এখানে হলে ব্লাফও খাইতে হয় আর অবাকও হইতে হয়। আমি ব্লাফও খাবো না অবাকও হব না। ও লেটস মুভ লেটস মুভ। আরে জমি তুই এখানে? হ্যাঁ তোর কাছে আসছিলাম, হাত যে তোকে আমার বেশি দরকার। হ্যাঁ রাশেদ, টিনা যারে বিনা আমার দোস্ত বাঁচিতে পারে না। ও টিনা, সে কি রে তুই ইশারা করলি যেখানে মেয়েরা ছুটে আসে সেখানে টিনার সঙ্গে? সেজন্যই দোস্ত আমারও জিত চেপে গেছে। কাল রাতে দেখলাম টিনার সঙ্গে তোর খুব খাতির, দেনা দোস্ত ওর সঙ্গে একটু পরিচয় করিয়ে। কিন্তু তোর সাথে টিনার কি করে পরিচয় করিয়ে দেই, ও তো খুব ব্যস্ত। আজ নিউ ইয়র্ক, কাল ওয়াশিংটন, পরশু ডিজনিল্যান্ড। ডিজনিল্যান্ড? পরশু আমিও ডিজনিল্যান্ড যাব। ডিজনিল্যান্ড? ডিজনিল্যান্ড? হ্যাঁ, ঔষধ তো হ্যাবি ধরেছে, আজ ঔষধের রিয়াকশন শুরু করতে হবে। ও শিওর, ডিজনিল্যান্ড তো হবে, ল্যান্ড অফ লাভ, ভালোবাসা যায় না? দেখি ইহার নাম আমেরিকা, এইখানে মাইয়ারা পিড়িতে লেগে সব কিছু করতে পারে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। ও দুষ্ট, মহা বিপদের ঘনঘটা, কেমনে যাব ডিজনিল্যান্ড? আইসা গেছে আমার আইল্যান্ড। ডিজনিল্যান্ড তো তোমার দুষ্ট কাম, তুমি কেমন যাইবা? ও মাই এলিজা ডার্লিং, মাই এলিজাবেথ টেলর, আমার দোস্ত বহুত বিপদে আছে, ওর কামটা শেষ করে আবার ফুটুস করে তোমার বুকে চইলা আসে। হ্যাঁ ইমানে ইমানে, লেটস মুভ দোস্ত, টু 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 এলিজা, উ টাটা। জমির এখনো আসছে না কেন? রাতে আপনি ভুল গান গেয়েছেন, কে বলেছে? আমেরিকায় মনের মানুষ খুঁজে পাওয়া যায় না? এক্সকিউজ মি জেন্টলম্যান, ডোন্ট ডিস্টার্ব হার। হোয়াট ইউ মিন? মিস টিনাস ফ্রম বাংলাদেশ, সো অ্যাম আই। ও আই সি, মিস টিনার সঙ্গে কত বড়িতে চাম্বইয়া জেদ করে বাংলাদেশ হয়ে গেলেন। তেল মি আমাকে বলেন, আমি তাহার সেক্রেটারি। ও ম্যাডাম, সেক্রেটারি, হাউ ডু ইউ ডু? ফাইন। আমি মিস টিনাকে ইনভাইট করতে চাই টুমরো at Golden Nugget in Atlantic City. Miss Tinar shobai dawat grohon koren na. Kintu or dawat ami grohon korlam. Hey! Yahan nam America. Ekhane dawat kore mehman ana kothin kaj. কি ব্যাপার দোস্ত? দোস্ত ইহার নাম আমেরিকা, এইখানে পেশে পড়লে একটু ওয়েটিং করতে হয়। হাই সমীর। হ্যালো। হ্যালো রাশেদ। হাই ফ্রেন্ড। টিনা এখন আসছে না কেন? সময় ঘুরেছে, আজ তোর মনের ঘরে বেশি তাড়াতাড়ি চলছে বলে মনে হচ্ছে। হ্যাঁ রাশেদ বন্ধু আমার, তুই আমার অনেক উপকার করেছিস, টিনার ব্যাপারে আর একটু সাহায্য করতে পারবি না? আই উইল ট্রাই। ও আসছে। দোস্ত
টিনাকে যা বলার বলেছি এবার তোর নিজের ভাগ্য তুই নিজে পরীক্ষা করে দাও। আমি কাটলাম। উইশ গুড লাক। আর শালায় ইহার নাম আমেরিকা? আমি এলাম, যদি একটু দেরি হয়ে গেল। না না, তাতে কি, মূল্যবান জিনিস খুব তাড়াতাড়ি এলে তার মূল্য কমে যায়, তাই না? আমি মূল্যবান কিনা জানি না, তবে আমেরিকায় আপনার মতো একজন মূল্যবান লোকের সঙ্গে পরিচয় হলো, এটাও তো আমার জন্য পরম পাওয়া। না মানে বাংলাদেশের একটা মেয়ে এমন হতে পারে আমি এটা ভাবতেই পারিনি। আপনি ভুল বলছেন, অ্যাক্সিডেন্টলি আমার বাবা মা বাংলাদেশের, কিন্তু আমি জন্মেছি বড় হয়েছি বিদেশে, কখনো জার্মানিতে, কখনো ফ্রান্সে, কখনো আমেরিকাতে। আই লাইক আমেরিকা। আমিও। তাই তো গুড বাই বাংলাদেশ, বাংলাদেশ তোমাকে বিদায়। কি হলো আপনার? না ভাবছি, আমি না হয় বিদেশে জন্মেছি বড় হয়েছি বলে বাংলাদেশকে চিনি না, জানি না, বুঝি না, অনুভব করতে পারি না, কিন্তু আপনি বাংলাদেশের জন্ম নেওয়া, বাংলাদেশে বড় হওয়া, একটু যুবক কি করে বলতে পারলেন বাংলাদেশ তোমাকে বিদায়? মিস্টিনা, টিনা, মিস্টিনা শুনুন, পারবো না, পারবো না ভাইয়া, আমি পারবো না। কেন পারবি না? কি করে পারবো, আমি তোর স্ত্রী, অভিনেত্রী নই। হাসনা, যে মেয়ের স্বামী অভিনয় করে বেড়াচ্ছে তার স্ত্রী যদি স্বামীকে ফিরে পাবার জন্য একটু অভিনয় করে তাতে করে পাপ হয় না রে? না লাসিদ, ঠিকই বড়ি আছে, বারো খাজের জন্য একটা মিথ্যা বললে উহাকে মিথ্যা বলা যায় না। হাসনা, দেশে তুই অনেক কেঁদেছিস, আমেরিকা তুই কাঁদতে আসিসনি, কাঁদাতে এসেছিস। ও, ইহার নাম আমেরিকা। এইখানে কমিটমেন্টের অনেক দাম আছে। আই তো জন্মদিন পালনের জন্য ডিজনিল্যান্ড থেকে চলে এলাম। দ্যাটস ওয়াই আই লাইক ইউ। মানে কইতে আছি, তোমার কথা দাম আছে। জাস্ট মিনিট, ওয়েট ওয়েট ওয়েট। কিসের জন্মদিন, কার জন্মদিন? হ্যাঁ আরে দোস্ত, ইহার নাম আমেরিকা। এখানে নানান রকম জন্মদিন হয়, নিজের জন্মদিন, ডার্লিং এর জন্মদিন, বাচ্চার জন্মদিন, এমন কি কুকুরের জন্মদিন। তো আজকার জন্মদিন? আজ আমার আমেরিকাতে আসার জন্মদিন। এমনি একটা দিনে একটা মালটানা জাহাজ আমাকে আমেরিকাতে খালাস করে দিয়ে যায়। চি 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 এই তো ইনসাল্টিং। ওয়েট ওয়েট, এই এই দোস্ত, মালটানা জাহাজে তুমি আমেরিকা এসেছো? কি করুম দোস্ত, আলে আদম ব্যাপারে খুব পাল্লাই পইরা, দুই নম্বর পাসপোর্ট লইয়া আমেরিকাতে নামলাম, তারপরে যে কি দশা, অবস্থা হলে কেরোসিন, থাকুন আর জায়গা নাই। আরে ইয়েস নো ভেরি গুড এর বেশি ইংরেজি জানি না, আরে ভিক্ষা ছেলে ভিক্ষা পাই না, এইভাবে ঘুরতে ঘুরতে গিয়া দি হ ভিক্ষা পাওয়া যায়, তবে সাইয়া না গাইয়া। এইভাবে একদিন রাস্তা বেয়ে গান গাইতেছি, হঠাৎ কাণ্ড হয়ে গেল। কোথায় ইচ্ছা করে গাড়ির নিচে মারি ঝাপ, গাড়ির নিচে মারি ঝাপ, কেন যে বিদেশে আইলাম বাপরে বাপ, ওই আমি কেন যে বিদেশে আইলাম বাপরে বাপ। প্যাটের কোথায় ইচ্ছা করে গাড়ির নিচে মারি ঝাপ, গাড়ির নিচে মারি ঝাপ, কেন যে বিদেশে আইলাম বাপরে বাপ, ওই আমি কেন যে বিদেশে আইলাম বাপরে বাপ। Thank you.
আমেরিকায় দিল যে পাঠাইয়া, আর ধনী লোকের দেশে আইসা গেলাম আমি এখন পাইসা, রাস্তায় রাস্তায় ঘুরি যে না খাইয়া, আরে একখান ডলার ভিক্ষা চাইলে ধমক মারে শার্ট আপ, ধমক মারে শার্ট আপ, কেন যে বিদেশে আইলাম বাপ রে বাপ, ওই আমি কেন যে বিদেশে আইলাম বাপ রে বাপ। এইখানে কাউরে চিনি না, কই যাম, কি খামো না খামো, মাথা এখন বাজে রাত ১১টা, শারমিনের কোনো খবরই নেই। থাকবে না কেন, বাংলাদেশের বাড়িতে যেতে হবে, এমন তো কোনো কথা ছিল না। বাট শারমিন, তুমি সালামকে কথা দিয়েছিলে। অফ কোর্স কথা দিয়েছি, জানির সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল। হুইসি কেসি মিস্টার রাশেদ, ফাদার এন্ড ডটারের কথা মাঝখানে আপনি কেন নাক গলাতে এসেছেন? সামস নাক গলাতে এত কথা শুনতে হলো? আর ইউ ড্যাড, কাল আমি নিউ ইয়র্ক যাচ্ছি ফর হলিডে। নিউ ইয়র্ক যাচ্ছ ছুটি কাটাতে? কার সঙ্গে? উইথ মাই বয়ফ্রেন্ড। তুমি কিছু মনে করো না, শারমিনের চিন্তায় আমি 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 তো পাগল হয়ে যাব। চাচা জান, আমি বেঁচে থাকতে আপনি কোনো চিন্তা করবেন না, আমার উপর ভরসা রাখুন। নিউ ইয়র্ক Thank you.
কি ব্যাপার জন, আমাকে তুমি এখানে নিয়ে এসছো কেন? জাস্ট রিল্যাক্স, ভয়ের কোনো কিছু নেই, নির্জনে বসে আলাপ করবো। কাম অন শারমিন, নো পটস রং ডার্লিং। আমি দুঃখিত, আপনার বন্ধুর গায়ে হাত উঠিয়েছি বলে আমাকে ক্ষমা করে দেবেন। শুনুন, তোমাকে ক্ষমা করে দাও। ইউ ননসেন্স, আই গেভ ইউ দি ডলার টু কিডন্যাপ দি গার্ল, নট টু মেক লাভ। পিটার, ওকে জিজ্ঞেস করো মেয়েটাকে কিডন্যাপ না করে প্রেম করতে গেল কেন। ওকে আমার হাতে ছেড়ে দাও, আই শ্যাল সি হিম। নাটি কর্তব্য, এত টাকা খরচ করে এমন সুন্দর একটা প্ল্যান তৈরি করলাম, মেয়েটাকে হাত করা গেলে জোরকে কাবু করা কত সহজ হতো। ও
গান গায়। উড়াল উড়াল পাখি আমার বস মেনেছে, ভালোবাসা কারে বলে তা হোজেন করিয়া পাগল প্রেমের শিকল, করিয়া পাগল প্রেমের শিকল, পরালে আমার অন্তরায়। পীরিতের সুরে সুরে গান গায়, পীরিতের সুরে সুরে গান গায়, ও আমার মনের মনারে বীরতের সুরে সুরে গান গায়। বেদের মতো পাখির পিছে কত ঘুরেছি, বিরহেরই আগুন জেলে নিজে পুড়েছি, হারে নিজে পুড়েছি। আমারে জীবন আমারে মরণ, আমারে জীবন আমারে মরণ, সুপিয়া দিলাম তোমার পায়। পীরিতের সুরে সুরে গান গায়, পীরিতের সুরে সুরে গান গায়, ও আমার মনের মনারে বীরতের সুরে সুরে গান গায়ীরতের সুরে সুরে গান গায়, বীরতের সুরে সুরে গান গায়, ও বীরতের সুরে সুরে গান গায়। বাহ, কি সুন্দর লাগছে তোমাদের। থ্যাঙ্ক ইউ। আমি সুন্দরী না কচু, আসল সুন্দরী তো তুমি। তোমার মতো রূপে গুণে সমান সুন্দরী কোনোদিনই হতে পারবো না। আমার আবার রূপগুণ কোথায় দেখলে? রূপ তো চোখেই দেখছি, আর গুণটুকু উপলব্ধি করলাম বাংলাদেশের জন্য। আই এম সরি, জমির উদ্দিনকে তুমি যেভাবে পাগল বানিয়ে দিয়েছো তাতে নিজেকে বাঙালি মেয়ে ভাবতেও আমার গর্ব হচ্ছে। আরে দেখতে হবে না মেয়েটিকে, আমার আমার মিষ্টি বোন। না না না, তাই বলে তোমার ঘাট থেকে আমেরিকার ভূত মারার কৃতিত্বটা আমি দাবি করছি না। তোমার ভেতরে একটা বাঙালি মন ছিল, তুমি জানতে না। আচ্ছা গো, জমির ভূতটা কি করে তাড়ানো যায়? দি আইডিয়া, শুনো। কি ব্যাপার? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবে, বুঝিয়ে দিলেই বুঝবে। ওদের গাড়ি দেখা মাত্রই তুমি গাড়ি থেকে স্টার্ট দেবে, ড্রাইভারকে সব বলা আছে। এরপর যা করার তোমার ভাইয়াই করবে। ওদিকে ক্রিস্টিনা হোটেল রুমে সব ঠিকঠাক করে অপেক্ষা করছে। সময় হয়ে এলো, আমি গা ঢাকা দিই। উইশ ইউ গুড লাক।
এক মিনিট দোস্ত, আরে জমির, আরে কিছু বলছিস না, কি ব্যাপারটা কি? আরে আরে কোথায় যাচ্ছিস? পরে বলবো, সব পরে বলবো। আগে আমাদের পৌঁছতে হবে, ওরা অনেক পথ ঘুরে যাবে। টিনাপা দূরে না, আর কত ধাপ্পা ধাপ্পা? কিসের ধাপ্পা? কে আপনি? দাঁড়ান, কে আমি? সালাম বংশালে আমেরিকাতে একজনে আছে, ডিজনিল্যান্ডে আমার দুষ্ট লোক আমিও ছিলাম, ভুলে গেছেন? আমি ভুলিনি, তবে আপনারা মেহরবানি করে আমাকে ভুলে গেলে আমি খুশি হব। ইহার নাম আমেরিকা, এইখানে হালায় মাই এলোক চক্র পড়লে বংশালী দুস্তর ভুলে যায়। না, কোনো গিফট ছাড়া ভেতরে যাওয়া কি ঠিক হবে? উনি চলে গেলেন আর ইনি গলে গেলেন, আরে চলে যাওয়াতে মনে হচ্ছে আর ফিরে আসবে না। আহা, অমন করে বলছো কেন? হাসনাফজল মেয়ে মানুষ, পাথর তো নয়। শোন, আপাতত তোকে একটু পাথরই হতে হবে। ইয়েস, প্ল্যান মাফিক এভরিথিং রেডি। এবার দেখবো ওই পাগলটার কাণ্ড। আমার চোখে যেরকম লাগছে সেরকম কইছি, পছন্দ না হয় নিজের চেহারাটা নিজের চোখের সামনে রেখে দেখে লও। ইডিয়েট, কারে বললো? কোন দরজাটা এটা না ওটা? ওই যে বাচ্চাদের এসে গেছে। লিটল গিফট। ও, গিফট ফর বাম্বিনো। বাম্বিনো? ইয়েস ইয়েস। হাই বেবি। ইউ লাভ মাই বেবি? মি? ও ইয়েস ইয়েস। শালা, নিশ্চয় রুম ভুল করেছি। আর যদি দেখে যেতাম, মনে হচ্ছে ওই রুমের পরের রুমই হবে। বাঙালি, তাহলে তোর আব্বাও এসে গেছে, তাহলে তো পুরো খানদান এসে গেছে। যাক, পাঞ্চিনি নিরাপদেই হবে। বিড়বিড় করছো কেন? আসসালামু আলাইকুম আব্বা। আব্বা জি, আপনার মেয়ে নিশ্চয়ই ভেতরে আছে। হোয়াট? হ্যাঁ, রিনা কি আমার মেয়ে মনে হয় নাকি? হ্যাঁ, আমি কি বুড়ো হয়ে গেছি? না 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 না, মেয়ে হবে কেন? আপনার কতই বা বয়স, ও নিশ্চয়ই আপনার বোন।
আপনার বোনকে যদি একটু বিয়ে করে যাকে নিয়ে হানিমুন করতে এসেছে সে কি না আমার বোন? তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? তুই আবার কোথায় যাচ্ছিস? নিশ্চয়ই কেউ ওকে মারধর করছে। করুক, ওর গায়ে যথেষ্ট শক্তি আছে, বাধা দেওয়ার যথেষ্ট ক্ষমতা আছে। তুই দাঁড়িয়ে থাক। কখন এদিকে ঘোর ঘোর করতে দেখলে তোমার হাত চোর চোর দেখেন শালা মোটু এখন বইয়ের কোলে শুয়ে হানিমুন করা। ননসেন্স ভাইয়া, কুইক কুইক নে ধর, এটা ধর, এবার বেরোতে দাও। কি বকবক করছিস, বেরোতে দে। এই শুনো, এখানে কোনো ভালো মেকানিক আছে? এই টাইট দিতেছি। তুমি? আপনি ঠিকই ধরছেন, আমি হলাম কি হেল্পার মিস্ত্রি। ও, আমি একজন মিস্ত্রি খুঁজছি। ও মিস্ত্রি, ম্যানেজার সাহেবকে চান? কে রে সালেম? এই ম্যাম সাহেব, স্যার পিছে ঘুরে ঘুরে তুমি পেরেশান। স্যার পিছু নিয়ে তুমি হোটেলে ঢুকছি না? আজ যদি দেখতো তুমি একটা মিস্ত্রি তাইলে কি আর পোষ মানতো? ঠিক আছে, আমি আসছি। আমি দেখতেছি। চলো, গাড়িতে রাস্তা আছে। আরে রে, এ কি করছো? দেখে লইতেছি গাড়ির কোন গোলমাল আছে কিনা, বলাতে যায় না। না না, আর কোথাও গোলমাল নেই, শুধু ইঞ্জিনটা ডিস্টার্ব করছে। বডি তো ফিটফাট, হেডলাইট দুটো চমৎকার, শুধু আপনার ইঞ্জিন এতকো, গাড়ির ইঞ্জিন মনে হয় গরম হয়ে যেতেছে। আরে আপনি এখানে? জি, এটা তো আমারই ওয়ার্কশপ। ম্যানেজারের সঙ্গে কথা বলছেন দেখে ভাবলাম নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছে, তাই নিজেই চলে এলাম। জি, প্রবলেম মানে একজন মেকানিক? না না না, মেকানিক দিয়ে কি হবে, আমি দেখে দিচ্ছি। ইহার নাম আমেরিকা। থ্যাংক ইউ। এইখানে দোস্তের হাত লাগলে এক মিনিট সব ঠিকঠাক হয়ে যাবে। কি ঠিক করে দোস্ত? ও, আপনারা তাহলে দুই বন্ধু? ইহার নাম আমেরিকা, এখানে কাম করতে আইসা আমরা দুইজনে ফ্রেন্ড, মানে বন্ধু, তা নাহলে কাম হয় না। ইয়েস, সালেম ইজ রাইট। তবু দেখুন, মানুষ কত চেষ্টা করেও নিজের আসল পরিচয়টা গোপন করতে চায়। জি না, মানে আমি কিছু মানুষদের কথা বলছি। জি হ্যাঁ, তা যা বলেছেন। ঠিক হয়ে গেল নাকি? মনে হয়। রাস্তায় আবার ডিস্টার্ব করবে না তো? চলুন টেস্ট করে দিচ্ছি। চলুন উঠুন। ইয়েস প্লিজ।
আপনার ওয়ার্কশপে আরেকজন জনি আছে, তাই না? আরেকজন জনি? না, নেই তো। তাহলে তো আপনার ম্যানেজারকে বরখাস্ত করা উচিত। কেন? আমি মেকানিকের কথা বলতেই উনি বললেন একজন ভালো বাঙালি মেকানিক আছে, তার নাম জমির উদ্দিন ওরফে জনি। আরে রে রে, রাস্তা থেকে গাড়ি চালান, সামনে গাড়ি। না সত্যি আপনাকে ভীষণ নার্ভাস লাগছে। বরং আপনাকে একটা গল্প বলি। জি বলুন। শুনতে খারাপ লাগবে না তো আপনার? ধরুন ছেলেটির বাড়ি ঢাকার ওয়ারিতে। ওয়ারি? আর বউয়ের গ্রামটা ধরুন রূপডাঙ্গায়। কি হলো, যাচ্ছেন কোথায়? আমি বলছি হয় তুমি খামাখা তর্ক করছো। তুমি কত টাকা বাজিয়ে দিবে বলো? অসম্ভব। কি করছো এখানে? হাসনা, তোর আবার কি হলো রে? কি হয়েছে? স্বামীকে এভাবে ছোট হতে দেখলে স্ত্রী মনে যে কত কষ্ট লাগে তা তুমি বুঝবে না ভাইয়া। আমি বুঝি বোন, তোমার মনের অবস্থা আমি বুঝি। আমিও মেয়ে, কিন্তু স্বামী যদি ওরকম হয় তাকে শাস্তি পাওয়ার অধিকারও মেয়েদের আছে। চাক, এমন একটা অবস্থা যখন এসেছিস, এবার যদি জমিতকে বলা যায় যে তুই সেই গ্রামের বউ হাসনা, দেখবে ও তোর কাছে মাপ চেয়ে কুল পাবে না। ওর মাপ চাওয়ার দরকার নেই, ও সঠিক পথে ফিরে এলে আমি সব পেয়ে যাব। কোন প্রমাণ কেউ পাবে না, কাজটা এমন ভাবে করতে হবে যাতে কোনো চিহ্ন না থাকে। বাট অফিসের ভেতরে এমন একটা ঘটনা ঘটলে কেউ জেনে ফেলতে পারে। জানবে তো বটেই, তবে একটু ভুল জানবে। আচ্ছা, মিস্টার হবু জামাতাকে নিয়ে অফিসে বসে কখন? ইন দ্য আফটারনুন, বিকালে। ব্যাস, আমাদের কাজও হবে তখন। এখন শুধু খবর রাখো, ওয়্যার ইজ রাশেদ? রাশেদ কোথায়? I am the most happiest man in this world. আজ আমার জীবনের সবচেয়ে খুশির দিন, আনন্দের দিন। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার মুস্তাক। আমি কাগজপত্র সব রেডি করে ফেলেছি, উইদিন টুমারো, কালই আমি সমস্ত সম্পত্তি রাশেদ আর শারমিন নামে ট্রান্সফার করে ফেলবো। এন্ড ইউ উইল বি দ্য উইটনেস। উইথ প্লেজার। একটা মানুষের জীবনে আর কি চায়? যেমন ছেলে চেয়েছিলাম তেমন ছেলের হাতে মেয়েকে তুলে দিতে পাচ্ছি, যা কিছু জীবনে সঞ্চয় করেছি সব ওদেরকে দিয়ে যেতে পাচ্ছি। এরপর আমি বাংলাদেশে ফিরে গিয়ে বাকি জীবনটা কাটাতে চাই। দ্যাট ইজ দ্য রাইট ডিসিশন। জীবনের শেষ সময়ে বাংলাদেশের মতো শান্তি কোথাও পাবেন না। আমি তাহলে আসি স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। গুড নিউজ, ভালো খবর, এই বাতর রাশেদকে দেখলাম জহুর সাহেবের চেম্বারের দিকে যাচ্ছে। গুড। ইয়েস স্পিকিং। মাইকেল, তুমি আর দেরি করো না, যাও কুইক শারমিনকে কিডন্যাপ করে নিয়ে যাবে। আমি জোর সেবার রাশেদকে দেখছি। ডোন্ট ওয়ারি বস। ওকে ওকে। শরফুদ্দিন, সরি টু ডিস্টার্ব ইউ স্যার। চমকে গেলেন? 15 বছর আপনার নেমো খেয়েছি, একটু নেমো খালালির সুযোগ দেবেন না। শরফুদ্দিন, শুনলাম শান্তি পাবার জন্য নাকি বাংলাদেশে ফিরে যাচ্ছে। শান্তি তো আমেরিকাতেও পেতে পারেন। শরফুদ্দিন স্যার,
জোহর আঙ্কেলকে গুলি করেছে। জোহর সাহেবকে গুলি করেছে? হ্যাঁ, আর ওদিকে পুলিশ আমাকে খুঁড়ি মরে গেলে তারা করছে। পুলিশ কি? খারাপ খবর আছে, শরফুদ্দিনের লোকেরা শর্মিনার হাস থেকে তুলে নিয়ে গেছে। হাসনা? হ্যাঁ হ্যাঁ, হাসনা, যাকে তুই চিনে বলে চিনিস, সে আসলে তোর বিয়ে করা বউ হাসনা। আমার বিয়ে করা বউ হাসনা? রাসেল, এ তুই কি বলছিস? হ্যাঁ জমির, আমি ওকে আমেরিকার আসার ব্যাপারে সাহায্য করেছিলাম, তোর ভুল ভাঙানোর জন্য, বাংলাদেশি মেয়েরা যে খেলনা নয় তা প্রমাণ করার জন্য। আমি ওকে ক্রিস্টিনাকে দিয়ে ট্রেনিং দিয়ে ওকে টিনা বানিয়েছিলাম। টিনা? সেই গ্রামের মেয়ে হাসনা আমার বিয়ে করাবো? এখনো সব চিন্তা করার সময় নেই জমির, দেরি হলে ওদিকে হতে বিপদ হয়ে যেতে পারে, জলদি চল। চল চল। Oh,
অলমোস্ট রেডি, এখন মৃত্যুর জন্য তৈরি হও। কিলার অফিসার জহুর, সে জহুর সাহেবকে খুন করেছে। অফিসার, অ্যারেস্ট হিম। না, সে আমার ড্যাডিকে খুন করতে পারে না। অফিসার, অফিসার, হি ক্যানট কিল মাই ফাদার, হি ক্যানট, ক্যানট। শারমিন, তুমি জানো না রাশেদ তোমার বাবাকে খুন করেছে। না, আমি বিশ্বাস করি না রাশেদ আমার ড্যাডিকে খুন করতে পারে না, পারে না, পারে না। শারমিন, খুন আমি করিনি। আমি অফিসে ঢুকে দেখি গুলিবিদ্ধ চারজন পড়ে যাচ্ছেন। আমি ধরতে তিনি শুধু বললেন স্বল্পদিন কাগজপত্র নিয়ে পালিয়ে যাচ্ছে। আর শারমিনকে তুমি দেখো, এখনই চলে শারমিন, এখনই চলে, তুমি ওদের কথা বিশ্বাস করতে পারো। শারমিন, শারমিন, আমার মনে হয় নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। অফিসার, আই থিঙ্ক দেয়ার মাস্ট বি সাম রং সামওয়্যার। স্টপ অফিসার, প্লিজ স্টপ। বাবা, বাবা, তুমি বলো রাশেদ তোমাকে খুন করতে চায়নি, বলো বাবা, বলো। ওরে পাগলি, রাশেদ কেন আমাকে খুন করতে চায়নি? আমাকে যে খুন করতে চেয়েছিল সে ওই সরবুদ্দিন। শরফুদ্দিন আমাকে খুন করতে চেয়েছিল, সে আমার মেয়েকে জিম্মি রেখে আমার সমস্ত সম্পত্তির মালিক হতে চেয়েছিল। ইয়েস অফিসার, হি ইজ দি মেইন কালপ্রিট, অ্যারেস্ট হিম। ইয়েস ইয়েস, ইয়ার নাম আমেরিকা, আমেরিকার পুলিশ খুব ভালো, অ্যারেস্ট। মুভ, চাচাজান। এ হচ্ছে হাসনা, আরে আমার সে বন্ধু হাসনার পলাতক বর। তোমাদের দুজনকে একসঙ্গে প্রাণ ভরে দেখার আমার বড় ইচ্ছে ছিল। হাসনা, তুমি এই দুষ্ট ছেলেটাকে গ্রেফতার করতে পেরেছো বলে আমি খুব খুশি হয়েছি। হাসনা, আমি সত্যি তোমার উপর অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দেবে না? তুমি কেন ক্ষমা চাইবে? বাংলাদেশের হাসনাকে যে তুমি গ্রহণ করেছ, এটাই আমার ভাগ্য। ভাগ্য আমার হাসনা, আমি তোমাকে চিনেছি আর বুঝতে শিখেছি। আমার দেশের কেউ ছোট নয় হাসনা, আমেরিকার মোহ আমার কেটে গেছে। আমি এখন তোমাকে নিয়ে মায়ের কাছে ফিরে যেতে চাই। মা যে তোমার জন্য পচছে, দিন রাত চোখের পানি ফেলছে। আমি জানি, তোমাকে নিয়ে মায়ের কাছে দাঁড়ালে তার সব দুঃখ এক পলকে শেষ হয়ে যাবে। হাসনা আপা, তোমার পায়ের ধুলো দিয়ে আমাকে ধন্য করো, আর আমেরিকান মেম নাই, এবারে বাঙালি বোধ হতে শেখাও, যাতে যাতে আমার মতো রত্ন চিনতে পারো। হ্যাঁ, নাম আমেরিকা আঙ্কেল। দেখলেন আমার ভাই বোনেরা কেমন মিল মহব্বত হয়ে গেল গা। আর আর আমেরিকা নয়, আমেরিকা নয়, এবার বাংলাদেশে চলো।